আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বিসিএস আউটডোর। হাজিরুল্লাহ ত্রিভুজ গণনার আরেকটি পর্ব। মানে প্রথম চিত্র দেখুন, এখানে আমরা সহজেই বলতে পারি এখানে কয়টা ত্রিভুজ আছে, দুইটা ত্রিভুজ আছে। এই একটা ত্রিভুজ আর হচ্ছে এই একটা ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ এখানে আছে, দুটো ত্রিভুজ তো আমরা দেখেই বলতে পারছি। আচ্ছা, এইখানে কয়টা ত্রিভুজ আছে? এখানে দেখুন একটা, দুইটা, তিনটা, এই চারটা ত্রিভুজ আছে। তাছাড়া এখানে ত্রিভুজ আছে কিন্তু টেকনিক্যালি আমরা বের করতে পারি, তারপর দেখি এখানে টেকনিক্যালি এই এর পরের থেকে যত হবে, যত সংখ্যা হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, তার দ্বিগুণ হবে, চার গুণ দুই তাহলে আটটা। আর গুণও বের করতে পারি, দেখুন বড় একটা ত্রিভুজ, এবার সে বড় একটা ত্রিভুজ, ঠিক এটার জন্য বড় একটা ত্রিভুজ, এটার জন্য বড় একটা ত্রিভুজ, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে কতগুলো ত্রিভুজ আছে, ত্রিভুজ নাম দিই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে টোটাল সংখ্যা হয়েছে আমাদের ছয়, তাহলে ত্রিভুজ হবে ছয় গুণ দুই, তার মানে বারোটি। একইভাবে এখানে ত্রিভুজ হবে কয়টা, এখানে আমি টোটাল নাম্বার দিই এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। এখানে আছে আট, তাহলে আট গুণ দুই, তাহলে এখানে হবে ষোলোটি। এভাবে টেকনিক্যালি এগোতে হবে, টেকনিক্যালি হয়ে যাবে। দেখুন তারপর এখানে কতগুলো ত্রিভুজ আছে, এইটা বাদ দেন, প্রথমে এইটা আমরা দেখি। প্রথম এটা এখানের জন্য আমরা এক, দুই, তিন, চার, কয়টা হয়, চার দুগুণে আট, এখানে আটটা ত্রিভুজ পাই, ঠিক এখান থেকেও আমরা আটটা ত্রিভুজ পাই। এরপরে যে সমস্যার যা দাঁড়ায়, দেখুন দুটো পয়েন্ট, এই দুটো চতুর্ভুজ যদি একসাথে মিলিত হয়েছে, তাহলে এখানে দেখুন এই বড় একটা ত্রিভুজ আমরা পাই। হ্যাঁ, ঠিক এই বিন্দুর জন্য এরকম বড় একটা ত্রিভুজ পাই, তার মানে দুটো পয়েন্টের জন্য, দুটো যদি মিলিত হলে দুটো পয়েন্টের জন্য আমরা আরও দুটো পাই, তাহলে যোগ দুই, আর এই একটা আছে, তাহলে মোট হচ্ছে আট, ষোলো, দুই, আঠারোটি। এখানে মোট ত্রিভুজ হয় আঠারোটি। তারপর দেখুন এখানে কতগুলো হবে, এক, দুই, তিন, চার, এখানে আটটা পাবো, কারণ চার চারটা হয়েছে, ঠিক এখানেও আটটা পাবো, এখানেও আটটা পাবো। যেহেতু এই দুটো ত্রিভুজ, মানে এই দুটো চতুর্ভুজ একসাথে মিলিত হয়েছে, তাহলে এখান থেকে আমরা আরও দুইটা পাবো, ঠিক এখানে দুটো মিলিত হয়েছে, এখানে আরও দুইটা পাবো, তাহলে মোট হচ্ছে তিন আটা চব্বিশ আর চার চব্বিশ, তাহলে এখানে মোট হবে আমাদের আঠাশটি ত্রিভুজ। সবাইকে ধন্যবাদ।